লগত সম্পর্ক রাখি অনারেবল সি এম স্যারে পথর যেখানে দুর্ঘটনার সংখ্যা সেয়া কমাবর বিশেষভাবে আহ্বান করেছে আর এই আহ্বানের প্রতি সঁহারি জানাই এন এইচ আইয়ের তরফেরপরাও হাইওয়েবিলাকত যিখিনি এক্সিডেন্ট হয়েছে সেই এক্সিডেন্টের বাবে তেওঁলোকে এম্বুলেন্সর সম্পর্কে আমাক জানাইছে আর তার উপর ভিত্তি করে তেওঁলোকে আজি দুখনকৈ এম্বুলেন্স দিছে। এখন যোরহাট, এখন হল সোনাপুর থানা দিয়া হয়েছে আর এখন গড়চুক থানা দিয়া হয়েছে। বিশেষকে রাষ্ট্রীয় পথত হওয়া দুর্ঘটনাবিলাকর যাতে তাৎক্ষণিকভাবে এম্বুলেন্সের সেবা উপলব্ধ হয় তার কারণে এই এম্বুলেন্স সেবা থাকিব। এই এম্বুলেন্স সেবা দিনে রাতে উপলব্ধ হব আর আগতে যে আমার 108 ডায়াল করলে এম্বুলেন্স আহে তো এই এম্বুলেন্সের সুবিধার কারণে রাইজে 1033 ডায়াল করব আর 1033 আমার কারণে বহুত মানে ইম্পর্টেন্ট একটা নাম্বার হয়ে পড়ব। আপনার অনুরোধ থাকিল এই 1033 নাম্বারটি রাইজের ওসরে লই যাও আর সবল যি দুর্ঘটনা হয় তাত যাতে তাৎক্ষণিকভাবে এম্বুলেন্সের সুবিধা পায় এই নম্বরের সুবিধা উপলব্ধ করে। 1033 ही हमारी हेल्पलाइन है। बहुत सारे टाइम में मतलब हमें ये देखने को मिलता है कि वहाँ से कुछ रिस्पॉन्स नहीं आता 108 की तरफ से, तो क्या बोलना चाहेंगे? आई एम टैकिंग अबाउट 1033 और मिनिस्ट्रीज हेल्पलाइन और मैं रात को, आज भी रात को 1:30 से 2:30 बजे तक लगातार इन टच था। तो हमारा रेस्पॉन्स बाकायदा इमीजिएटली होता है। 3-tier रेस्पॉन्स है, जो लोएस्ट लेवल पे नंबर रहता है एम्बुलेंस के ऑपरेटर का, अगर बाई चांस वो रेस्पॉन्ड ना कर पाए तो इमीजिएटली कॉल इज ट्रांसफर टू आवर नोडल ऑफिसर। वी हैव अपॉइंटेड आवर नोडल ऑफिसर सीनियर साइट इंजीनियर्स एंड वो भी बाई चांस रेस्पॉन्ड ना करे तो 1 मिनट के अंदर ही कॉल मेरे पे डाइवर्ट हो जाता होता है। कल रात की 10 कॉल तो मैं दिखा सकता हूँ 1033। आई एम टॉकिंग अबाउट 1033। एट सम रेगुलर इंटरवल्स वी हैव आल्सो इंस्टॉल्ड बोर्ड्स टू अवेकन पब्लिक रोड यूजर्स टू यूज दैट हेल्पलाइन। লগত সম্পর্ক রাখি অনারেবল সি এম স্যারে পথর যেখানে দুর্ঘটনার সংখ্যা সেয়া কমাবর বিশেষভাবে আহ্বান করেছে আর এই আহ্বানের প্রতি সঁহারি জানাই এন এইচ আইয়ের তরফেরপরাও হাইওয়েবিলাকত যিখিনি এক্সিডেন্ট হয়েছে সেই এক্সিডেন্টের বাবে তেওঁলোকে এম্বুলেন্সর সম্পর্কে আমাক জানাইছে আর তার উপর ভিত্তি করে তেওঁলোকে আজি দুখনকৈ এম্বুলেন্স দিছে। এখন যোরহাট, এখন হল সোনাপুর থানা দিয়া হয়েছে আর এখন গড়চুক থানা দিয়া হয়েছে। বিশেষকে রাষ্ট্রীয় পথত হওয়া দুর্ঘটনাবিলাকর যাতে তাৎক্ষণিকভাবে এম্বুলেন্সের সেবা উপলব্ধ হয় তার কারণে এই এম্বুলেন্স সেবা থাকিব। এই এম্বুলেন্স সেবা দিনে রাতে উপলব্ধ হব আর আগতে যে আমার 108 ডায়াল করলে এম্বুলেন্স আহে তো এই এম্বুলেন্সের সুবিধার কারণে রাইজে 1033 ডায়াল করব আর 1033 আমার কারণে বহুত মানে ইম্পর্টেন্ট একটা নাম্বার হয়ে পড়ব। আপনাদের অনুরোধ থাকিল এই 1033 নাম্বারটি রাইজের ওসরে লই যাও আর সবল যি দুর্ঘটনা হয় তাত যাতে তাৎক্ষণিকভাবে এম্বুলেন্সের সুবিধা পায় এই নম্বরের সুবিধা উপলব্ধ করে।